আপনারা দেখতে পাবেন ওয়ার্ল্ড ফটোগ্রাফিতে কি কি হচ্ছে। তার আগে আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেল বন্ধুরা, আমি রঞ্জিত দাস, ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে 19 আগস্ট, ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, আর আমি আজ রয়েছি দোমানী বাজারের অনুষ্ঠান ম্যারেজ হলে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে লেখা রয়েছে এই গেটের মধ্যে। আমি এখন ম্যারেজ হলের মধ্যে যাচ্ছি যেখানে অনুষ্ঠানটি হচ্ছে। তো সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো, ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তার আগে আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করুন। আর আপনাদের এখন আমি ভিতরে নিয়ে যাচ্ছি যেখানে অনুষ্ঠানটি হচ্ছে। অনুষ্ঠানের প্রোগ্রামের প্রস্তুতি চলছে আর এখানে আপনার রেজিস্ট্রেশন হচ্ছে। দেখুন, আচ্ছা এখানে কি হচ্ছে, রেজিস্ট্রেশন কত করে এন্ট্রি ফি আছে? আজ কি উপলক্ষে হচ্ছে অনুষ্ঠানটি? 500 টাকা রেজিস্ট্রেশন হচ্ছে। আর এই যে একটা ফাইল দেওয়া হচ্ছে, এই ফাইলে কি কি আছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। ব্যাজ দেওয়া হচ্ছে, এটা মাদুলি, মাদুলিটা পড়লে আপনার এখানে যে অনুষ্ঠানগুলো হচ্ছে কোথাও আপনার প্রবলেম হবে না। ভিতরে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে এসে গেছি আর সেগুলো আপনাদের এখন দেখানো। এখানে চেয়ার সাজানো রয়েছে, একটা র্যাম্প করা হয়েছে দেখুন। আর এখানে যে অনুষ্ঠানটি হবে এখানে খুব সুন্দর সাজানো রয়েছে, মডেল শ্যুট হবে এখানে, ওয়ার্কশপটা হবে পার্থ স্যারের মাধ্যমে, আর প্রদীপ উজ্জ্বলন হবে, তারপরে অনুষ্ঠানটি শুরু হবে। স্টেজটা এরকম রয়েছে। রাকেশ তামনা নিয়ে আসছে ফটোগ্রাফিতে, তামনার কি ভূমিকা সে ঠিক জানা নেই। আপনারা দেখলেন স্যারকে এখানে ওয়েলকাম করা হলো, এবার হলের মধ্যে যাচ্ছে স্যার। আজ 90 তম ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, বারাবলী ও জামুরিয়া ফটোগ্রাফের তরফ থেকে আমরা এই 90 তমটাকে সেলিব্রেট করতে চলেছি। আজকের দিনটি আমাদের কাছে খুবই আনন্দময় করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সঞ্জীব রায়। সঞ্জীব রায় মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ। 1838 অথবা 1839 জোসেফ নিসে ফোরনিয়েন্স এবং লুই ডাগুয়েলে, এই দুইজন এই ফটোগ্রাফি দিবসের সূচনা করেছিলেন। সেজন্য জোসেফ নিয়ে ফোরনিয়েন্সকে ফাদার অফ ফটোগ্রাফি বলা হয়। আমরা প্রতি বছর 19 আগস্ট এই শিল্প নৈপুণ্য বিজ্ঞান ইতিহাস উদযাপনের মাধ্যমে এই ফটোগ্রাফি দিবসটাকে পালন করে থাকি। এই দিনটি সারা বিশ্বের ফটোগ্রাফারদের ক্ষেত্রে বিশেষ একটা দিন যা তাদের পেশাকে উৎসাহিত করে। ফটোগ্রাফি এমনই একটা মাধ্যম যার মাধ্যমে 3টি কালের মেলবন্ধন ঘটে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এই 3টি কালেরই মেলবন্ধন ঘটায় এই ফটোগ্রাফি। আমরা আমাদের সুখের ও দুঃখের মুহূর্তগুলোকে
এই ফটোগ্রাফির মাধ্যমে আবদ্ধ করে রাখি। এখন হচ্ছে বরণ পর্ব, পবিত্র রাখি উৎসব। সকলে আমরা ভাতৃত্বের বন্ধনে আজ আবদ্ধ হয়ে রাখি পরিয়ে, উত্তরীয় পরিয়ে এবং পুষ্প একটা ছোট্ট গাছের চারা সুন্দর মুহূর্তগুলি ফটো ফ্রেমে বন্দি হোক। আমরা মহাকে মহাশয়কে, শ্রী সঞ্জীব রায় মহাশয়কে বরণ করে নিয়েছেন, যারা আশীষ এসেছেন। ক্যামেরা যে রয়েছে ক্যানন ক্যামেরা বন্ধ করে দিচ্ছে। মাননীয় শ্রী আশীষ দেব মহাশয়কে তাকে বরণ করছেন, সুব্রত মহাশয়। এখন প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হবে, সেগুলো আপনাদের দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা
মাধ্যমে এই অনুষ্ঠানটিকে আরো সুন্দর সুন্দরীয় করিয়ে আমরা তাকে বরণ করে নিচ্ছি সুন্দরীয় করিয়ে। এই বছর থেকে আমরা বারাবণী ও জামুড়িয়া ইউনিট থেকে নতুন করে শুরু করলাম। এখন পার্থ স্যার স্টেজের মধ্যে রয়েছে আর ওয়ার্কশপ শুরু হচ্ছে ফটোগ্রাফি নিয়ে। আজকে স্যার আমাদের কিছু দেখাবেন, সেগুলো ফটোগ্রাফার যারা আমরা রয়েছি তারা শেখার চেষ্টা করব। আমাকে 2001 থেকে আমি ডিজিটালে আসি। এই ডিজিটালে আসার পরে আমি অনেক কোম্পানি লাঞ্চ টাইম, লাঞ্চ সব লাঞ্চ করতে গিয়েছে, তারপরে আবার আমরা শুরু করবো সব কিছু। এই ভিডিওর মধ্যে পাবেন, দেখতে হবে। ফোকাস থাকবে না এটাই জানতে হবে। ফোকাস ব্যাক এটি ফ্যান্টাস্টিক।
যেটুকু পারলাম এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি একটা ক্লাসই হচ্ছিল, তো তার জন্য সব কিছু শ্যুট করতে পারিনি। আমি সিম্পল আপনাদের দেখাতে পারলাম না। আর এখন পার্থ স্যার এসেছিলেন, ফটোগ্রাফি বিষয়ে অনেক কিছুই বললো, যেগুলো অনেক কিছুই আমি দেখাতে পারিনি ভিডিওগ্রাফির মাধ্যমে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন আর কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার আসছে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমি আসানসোলে ক্যানন শোরুমে থাকি। আমার নাম অনিশ কুমার দেব, আজ ক্যানন থেকে এসেছি। পরের ভিডিওতে আউটডোর শ্যুট এই মডেলদের নিয়ে হবে, যাদেরকে আপনারা এখন দেখতে পাচ্ছেন। প্রত্যেকেও থ্যাংক ইউ, লাভ ইউ।